ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বিকাশরঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কে মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশবাবু। তার আবেদন, ওই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করুক আদালত। বৃহস্পতিবার বিকাশবাবু বলেন, অপরাধমূলক মন্তব্য করা হচ্ছে, পদক্ষেপ করা না হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে। সেই সঙ্গে তার সওয়াল, মুখ্যমন্ত্রী বলছেন আদালত বিক্রি হয়ে গিয়েছে, বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন, কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে। প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে হলফনামা দিতে হবে। বৃহস্পতিবারই দুপুর দুইটায় শুনানি হবে বিকাশের আবেদনের। বুধবার কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তৃণমূল প্রার্থীর সমর্থনে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের গলসির জনসভায় বিজেপি সম্পর্কে মমতা বলেন, এরা কোর্ট কিনে নিয়েছে, আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, কিনে নিয়েছে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পাশাপাশি বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচিও প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে চিঠি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননা মামলা দায়েরের আর্জি জানিয়েছেন। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।